সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলছে যুবদল সেক্রেটারি। এরপর জানিয়ে দিব অর্থ প্রকাশ করে 13 দফা কর্মসূচির নতুন জোটের ঘোষণা। এদিকে আওয়ামী লীগের খমার চিঠি হাতে পেলেন মেয়র জাহাঙ্গীর, আরো শতাধিক চিঠি প্রস্তুত। এবং জানিয়ে দেব সরকার দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্রে মেতেছে বলছে জামায়াত। এবং জানিয়ে দেব গরিব আরো গরিব হচ্ছে আর আওয়ামী লীগ নেতারা ফুলে ফেঁপে বড় হচ্ছে বলছে ফকরুল। সর্বশেষ জানিয়ে দেব ই অরেঞ্জ কেলেঙ্কারি, সাবেক ওসি সোহেল রানা ভারতে সাজাপ্রাপ্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলছে যুবদল সেক্রেটারি। বিএনপি গণসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন দলটির প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল এর সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোন্না। আজ শনিবার বিকেলে বরিশাল সদর রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। মোনায়েম মোন্না বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন করছে, সেই আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে। বিএনপির বিভাগীয় গণসমাবেশ সহ সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে সেটা প্রমাণিত হয়েছে। আগামীতে রাজধানী ঢাকা ছাড়াও দেশের প্রতিটি জেলায় কঠোর আন্দোলন হবে। গণসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়েই অনির্বাচিত এই সরকারের পতন ঘটানো হবে। আর সরকারের পতনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে যুবদলের এ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, এই সরকারকে বাধ্য করতে হবে। এই সময় সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মোন্না। জিয়াউর রহমানকে ভালোভাবে জানতে নেতাকর্মীদের তার জীবনী পড়ার আহ্বান জানিয়ে মোনায়েম মোন্না বলেন, আপনারা যারা বিএনপি করেন তারা প্রত্যেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী পড়বেন, অন্যথায় তিনি যে কত বড় মানুষ ছিলেন, তার জ্ঞান গরিমা কতটা সমৃদ্ধ ছিল, মহান স্বাধীনতার যুদ্ধে তার কি অবদান ছিল, বাংলাদেশ বিনির্মাণে তার কি ভূমিকা ছিল, সেটা পরিপূর্ণভাবে জানতে পারবেন না। যুবদলের এই সাধারণ সম্পাদক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকৃতপক্ষেই একজন সাহসী যোদ্ধা, একজন দেশপ্রেমিক, একজন রাষ্ট্রনায়ক ছিলেন। আত্মপ্রকাশ করে এই 13 দফা কর্মসূচির নতুন জোটের 7 বামপন্থী দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার আত্মপ্রকাশ ঘটেছে। দেশে বাম আন্দোলন এবং শ্রমিক কৃষক ও জনগণের লড়াই সংগ্রামের মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে গঠিত হয়েছে ইস্যুভিত্তিক এই জোটটি। শনিবার রাজধানীর তোপখানা রোডে আফামা মাহবুবুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। এ সময় ফ্যাসিবাদী শাসনের অবসানের লক্ষ্যে জোটের 13 দফা কর্মসূচিও ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী। উপস্থিত ছিলেন ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসিরুদ্দিন আহমেদ, নাসু কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহীদুল ইসলাম মকুল এবং জাতীয় গণতান্ত্রিক গণমাধ্যমের সভাপতি মাসুদ খান। নতুন এই জোটের শরিক দলগুলোর মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি বাদে বাকি 6টি দলই সদ্য স্থগিত হওয়া 9টি দল ও সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা বামপন্থীদের আরেকটি জোট 9 সংগঠন এই যুক্ত ছিল। বিভিন্ন ইস্যুতে মতবিরোধের কারণে এই 7টি দলের সমন্বয়ে নতুন জোটটি গঠন করা হয়। লিখিত বক্তব্যে শুভ্রাংশু চক্রবর্তী
চক্রবর্তী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এক সংকটজনক সন্ধিক্ষণে দেশ শোষক শাসক শ্রেণী অতীতের ধারাবাহিকতায় দেশে আওয়ামী ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। 2014 সালে ভোটারবিহীন এবং 2018 সালে ভোট ডাকাতির নির্বাচনে ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতৃত্বে ধনিক শ্রেণী অঢেল সম্পদের পাহাড় গড়েছে। দেশে মার্কিন, রুশ, চীন, ভারত সহ সাম্রাজ্যবাদী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী হস্তক্ষেপ গভীরতর হচ্ছে। লিখিত বক্তব্যে জনজীবনে নানা সংকটের পাশাপাশি সীমাহীন লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচারের কথা তুলে ধরে আরো বলা হয়, সরকার ও তার দুষ্কর্মের সহযোগীরা আবারও তামাশার নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আওয়ামী দুঃশাসনের অবসানের লক্ষ্যে 7টি বামপন্থী সংগঠনের অংশগ্রহণে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার যাত্রা শুরু হল। সংবাদ সম্মেলন থেকে জোটের প্রথম কর্মসূচি হিসেবে আগামী 24 জানুয়ারি বেলা 3:30 জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। বিদ্যুৎ, গ্যাস ও নিত্য পণ্যের দাম বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি ও ফোনে আড়ি পাতার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে। আওয়ামী লীগের ক্ষমার চিঠি হাতে পেলেন মেয়র জাহাঙ্গীর, আরো শতাধিক চিঠি প্রস্তুত। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও ক্ষমা প্রার্থনা করে আবেদন করা শতাধিক ক্ষমার চিঠি তৈরি আছে। ক্ষমা প্রার্থীরা আওয়ামী লীগের দপ্তর থেকে চিঠি সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে আওয়ামী লীগের দপ্তর সূত্র। আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছ থেকে এই চিঠি গ্রহণ করেন তিনি। এ সময় দলীয় সভাপতির কার্যালয়ে সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খান কাল বেলাকে বলেন, আজকে থেকে চিঠি বিতরণ শুরু হয়েছে, যাদের ক্ষমা করা হয়েছে তাদের নামে চিঠি তৈরি আছে। গত 1 জানুয়ারি তারিখ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠি বলা হয়, আপনার বিরুদ্ধে অর্থনীতি সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি আওয়ামী লীগের কেন্দ্র কার্যনির্বাহী সংসদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন। এমত অবস্থায় গত 17 ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত দলের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের 17(6) এবং 47(2) মোতাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সাধারণ ক্ষমা প্রার্থনা করে আপনার লিখিত আবেদন পর্যালোচনা করে এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হল। চিঠিতে ভবিষ্যতে কোনো প্রকার সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এ গত বছরের 17 ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় স্থানীয় সরকার সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্রে মেতেছে বলছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার দেশের 90% মুসলমানের কথা বিবেচনায় না নিয়ে একটি নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়ার সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নতুন করে দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে বা সংস্কার সাধনে শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও আলেম ওলামাদের মতামতের কোনো তোয়াক্কা করা হয়নি। তিনি বলেন, জাতিকে ধর্মহীন এবং গোড়া থেকে বঙ্গু করে দেওয়ার এক অশুভ উদ্দেশ্য নিয়ে অতি গোপনে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন শ্রেণীতে প্রকাশ্যে অর্থনৈতিক, অনৈতিক যেসব শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে তা চলমান থাকলে কোমলমতি এসব শিক্ষার্থীদের মধ্যে অনৈতিক ও অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পাঠ্য বইয়ের বিভিন্ন পৃষ্ঠায় বিভিন্ন পশু যেমন কুকুর, নেকড়ের সঙ্গে মানুষের অর্ধনগ্ন ছবি ব্যাপক হারে স্থাপন হয়েছে। প্রতিবেশী একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রের কৃষ্টি কালচার ব্যাপকভাবে আলোচনা করা হলেও কৌশল গরিব আরো গরিব হচ্ছে আর আওয়ামী লীগের নেতারা ফুলে ফেঁপে বড় হচ্ছে বলছে ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতাদের যাদের একটা একতলা বাড়ি ছিল তাদের এখন 10-তলা বাড়ি হয়েছে। যে স্যান্ডেল পরতে পারত না সে এখন গাড়ি চড়ে বেড়াচ্ছে, সারাদেশের চিত্রই এটা। গরিব মানুষ গরিব হচ্ছে আর এরা ফুলে ফেঁপে বড় হচ্ছে। আজ শনিবার বেলা 11:00 ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের আগে এসব কথা বলেন
তিনি। মির্জা ফখরুল বলেন, এই সরকার 14 বছর ধরে দেশের জনগণের ওপর জগদ্দল পাথরের মতো বসে আছে। এরা জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। দেশের চাল ডাল চিনি লবণের দাম বেড়ে গেছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, বিদ্যুতের দাম গ্যাসের দামও বাড়ছে, এই যে থ্রি হুইলার অটো রিক্সা ট্রেন সবকিছুর ভাড়া বেড়ে গেছে। আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, যারা এখানে সরকারি দলের নেতা আছে তারা তো নিজেদের নিয়েই ব্যস্ত, এরা শুধু ফুলতেছে তো ফুলতেছেই, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে, এটা একটা ছোট্ট ছবি। সারা দেশে এই 14 বছরের যে ছবি এটা অত্যন্ত করুণ, মর্মান্তিক। শুধু একটা কথা বললেই মামলা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না, মিছিল করা যাবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। ই ওয়ারেন্ট কেলেঙ্কারি, সাবেক ওসি সোহেল রানা ভারতে সাজাপ্রাপ্ত। ঢাকার বনানী থানার সাবেক পরিদর্শক সোহেল রানা ভারতে সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি বর্তমানে আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন বলে এক প্রতিবেদনের মাধ্যমে হাইকোর্টকে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ই অরেঞ্জ থেকে 77 কোটি টাকার পণ্য কিনে প্রতারণার শিকার 547 জন গ্রাহকের পক্ষে মোহাম্মদ আফজাল হোসেন, মোহাম্মদ আরাফাত আলী, মোহাম্মদ তরিকুল আলম, সাকিব ইসলাম, রানা খান, মোহাম্মদ হাবিবুল্লাহ জাহিদ নামের 6 জন গ্রাহক গত বছরের মার্চ মাসে হাইকোর্টে রিট দায়ের করেন। পরে ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে 7 এপ্রিল রুল জারি করা হয়। পাশাপাশি এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। রুলে গ্রাহকদের নিরাপত্তা সুরক্ষায় ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের সঙ্গে সম্পৃক্ত বনানী থানার সাময়িক